ক্লাস ফর স্টুডেন্ট বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের পার্ট ব্যাকরণ প্র্যাকটিস, গ্রামার প্র্যাকটিস। আমরা যে গ্রামার বা ব্যাকরণের যে দুটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই দুটি চ্যাপ্টার থেকে আজকে আমরা কিছু নির্দিষ্ট কিছু নির্বাচিত কোনো কিছু অংশ আমরা একটু প্র্যাকটিস করব। তোমরা নিশ্চয়ই দুটি গ্রামার খুব বাড়িতে ভালো করে প্র্যাকটিস করেছো বা করছো। তোমাদের আমি বলবো, তোমাদের যা গ্রামার যেটা দেওয়া আছে, যেমন পদ পরিবর্তন এবং সমার্থক শব্দ, এই দুটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে বাড়িতে, তাহলে তোমাদের পরীক্ষায় অনেক সুবিধা হবে। প্রথমেই আমরা পদ পরিবর্তন নিয়ে একটু প্র্যাকটিস করে নিই। পদ পরিবর্তন, পদ পরিবর্তন। প্রথমে আমরা করব বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তন। বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষ্য থেকে বিশেষণ, এটা আমরা পদ পরিবর্তন করব। প্রথমেই আমরা দেখব পেট, পেট একটি বিশেষ পদ, একে পরিবর্তন করা হচ্ছে পেটুক, পেটুক, পেট থেকে পেটুক। লবণ থেকে লবণাক্ত, লবণ থেকে লবণাক্ত। এরপরে আমরা দেখব মাঠ, মাঠ থেকে মেঠো, মাঠ থেকে মেঠো। তারপর অগ্নি, অগ্নি থেকে আগ্নেয়, অগ্নি থেকে আগ্নেয়। তাহলে আমরা কি কি পেলাম? পেট থেকে পেটু, বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন করে, লবণ থেকে লবণাক্ত, মাঠ থেকে মেঠো এবং অগ্নি থেকে আগ্নেয়। এরপর আমরা বিশেষণ থেকে বিশেষ্য পদে পরিবর্তনটা দেখে নেব। এবার আমরা বিশেষণ থেকে বিশেষ্য পদে পরিবর্তন দেখব। বিশেষণ থেকে বিশেষ্য, বিশেষণ থেকে বিশেষ্য। প্রথমে আমরা বিশেষণ পদে যদি দেখি, একাগ্র, একাগ্র, এটা কি বিশেষণ পদ, এটাকে পরিবর্তন করলে হচ্ছে একাগ্রতা, একাগ্রতা। তারপর মুক্ত, এটা একটি বিশেষণ পদ, একে পরিবর্তন করলে হচ্ছে মুক্তি, বিশেষ্য পদে হচ্ছে মুক্তি। এরপরে বিশেষণ পদ হচ্ছে বিদ্যান, বিশেষণ পদ হচ্ছে বিদ্যান। আর বিশেষ্য পদে কি হচ্ছে? বিদ্যা। আবার বিশেষণে হচ্ছে সরল, আর বিশেষ্যতে কি হচ্ছে? সারল্য। তাহলে কি দেখলাম আমরা? একাগ্র থেকে একাগ্রতা, মুক্ত থেকে মুক্তি, বিদ্যান থেকে বিদ্যা, সরল থেকে সারল্য। এরপর আমরা সমার্থক শব্দটা একটু প্র্যাকটিস করে নেব। এবার আমরা সমার্থক শব্দটা একটু দেখে নেব। সমার্থক শব্দ, সমার্থক শব্দ আমরা প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা সেখান থেকে কিছু নির্বাচিত কিছু কয়েকটা
আমরা এক্সাম্পল ফর সেগুলো আমরা একটু প্র্যাকটিস করে নেব। যেমন প্রথমেই মুখ, মুখ, মুখের সমার্থক শব্দ যদি আমরা লিখি তাহলে কি কি লিখব? বদন, আনন, আশ্ব। তাহলে কি লিখলাম? মুখের সমার্থক শব্দ বদন, আনন, আশ্ব। এবার দু নম্বর বন্ধু, সখা, মিত্র, সুহৃদ। বন্ধু, বন্ধু সমার্থক কি? সখা, মিত্র, সুহৃদ। এবার তিন নম্বর চাঁদ, শশী, চাঁদের সমার্থক শব্দ হচ্ছে শশী, শশধর। আর হচ্ছে শশাঙ্ক, শশী, শশধর, শশাঙ্ক। চার নম্বর সমুদ্র, পাথা, পারাবা, সাগর। পাথার, পারাবার, সাগর। পাঁচ নম্বর হাতি, হাতির সমার্থক শব্দ কি? কড়ি, কর হয়ে কড়ি, গজ। আর হচ্ছে হস্তি, তাহলে আমরা কি কি পেলাম? মুখের সমার্থক শব্দ বদন, আনন, আশ্ব, বন্ধুর সমার্থক শব্দ সখা, মিত্র, সুহৃদ, চাঁদের সমার্থক শব্দ শশী, শশধর, শশাঙ্ক, সমুদ্র, তার সমার্থক শব্দ কি পেলাম? পাথার, পারাবার, সাগর, হাতি, তার সমার্থক শব্দ কি কি পেলাম? কড়ি, গজ, হস্তি। এরকম ভাবে তোমাদের বইতে আরো আছে সমার্থক শব্দ, সেগুলো তোমরা অবশ্যই আবারও প্র্যাকটিস করবে। আমি তোমাদের বলবো পদ পরিবর্তন এবং সমার্থক শব্দটি ভালো করে আবারও প্র্যাকটিস করবে। পুনরায় প্র্যাকটিস করলে, ভালো করে রিভিশন করলে তোমাদের অনেকটা সহজ লাগবে এবং জিনিসটা সম্বন্ধে তোমাদের ধারণা আরো অনেক বেশি স্পষ্ট হবে, তোমাদের পরীক্ষা দিতেও সহজ হবে। ধন্যবাদ।